রাউজান সমিতি দুবাই কেন্দ্রীয় কমিটির উদ্যোগে রাউজানের সাংসদ এপিএম ফজলে করিম চৌধুরী সংযুক্ত আরব আমিরাত আগমন উপলক্ষে সংগঠনের সভাপতি খুরশেদ জামান খুরশেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কাশেম যুগ্ম সাধারণ সম্পাদক কাজী উমর গনির যৌথ সঞ্চালনায় এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজানের সাংসদ এপিএম ফজলে করিম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য কমিশনার কাজী মোহাম্মদ ইকবাল। আরও উপস্থিত ছিলেন উত্তর জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য নোয়াজিশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম সরোয়ারদি শিকদার, চট্টগ্রাম সমিতি উমানের সভাপতি মোহাম্মদ ইয়াসিন চৌধুরী, সিআইপি ফরিদ, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি সেলিম চৌধুরী, আলহাজ মোহাম্মদ ফরিদুল আলম, মোহাম্মদ শফিউল আজম, মোহাম্মদ আশরাফ। এতে কোরআন থেকে তেলাওয়াত করেন হাসান মোরা। এই জিনিসগুলা করার পিছনে একমাত্র কারণ এখানকার মানুষদেরকে সংগঠিত করার জন্য এবং এখানকার মানুষের আপদ বিপদ এবং তাদের সাথে একটি সম্পর্ক রেখে তাদের সম্পূর্ণ কিছু যেমন আমি জানতে পারি যে কার কি অবস্থা। এখানে যারা রাউজানে আছেন হয়তো আজকের দিনেও রাউজানে কিছু সমস্যা আছে, কিন্তু যেটা আমি জানি আমি যদি আমার সংগঠনের মাধ্যমে এই খবরটা জানি তাহলে আমার কাজ করা করতে সুবিধা হবে। শুভেচ্ছা বক্তব্য দেন কাজী মোহাম্মদ উমর গনি। আরো বক্তব্য করেন প্রকৌশলী মোহাম্মদ মুর্শেদ চৌধুরী, মোহাম্মদ হানিফ শিকদার, মোহাম্মদ ওয়াহেবুল মোস্তফা সহ আরো উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা নজরুল ইসলাম, সহসভাপতি উসমান, মোহাম্মদ আব্দুল মান্নান সহ আরো অনেকে। ইয়াসির আরাফাত খোকন, গণ টিভি।